বিখ্যাত একজন রাজা ছিলেন, যার নাম ছিল সাইরাস। সাইরাসের একটা বিখ্যাত কথা আছে, তুমি যদি বড় হতে চাও তাহলে ছোট স্থান থেকে শুরু করো। তো আমাদের যুব সমাজের মধ্যে অনেকের একটা কমন ধারণা আছে যে আমি 50,000 টাকা স্যালারি ছাড়া চাকরি করব না, আমি বড় পদ ছাড়া চাকরি করব না। তো আসলে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমি ছোট থেকে শুরু করব, আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স হবে, আস্তে আস্তে আমার প্রমোশন হবে, তারপর একটা বড় জায়গায় আমাকে পৌঁছাতে হবে। তো যদি আমি একদমই চিন্তা করি যে প্রথমে আমি পাঁচতলা, না, আমাকে আগে প্রথমে একতলা নিয়ে চিন্তা করতে হবে। একতলা আমি যখন উঠবো, দেন হচ্ছে আমি সিঁড়ি দিয়ে দোতলা উঠবো, দেন আমি তিনতলা, তারপর চতুর্থতলা, তারপর পঞ্চমতলা। তো সাফল্যরও একটা সিঁড়ি আছে, তোমাকে প্রথমে প্রথম যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটাও তো কেমন করতে হবে, দেন দ্বিতীয় সিঁড়ি। তুমি একবারে যদি চিন্তা করো আমি একদম সাফল্য চূড়ায় একবারে উঠে যাবো তা না, তোমাকে ছোটো থেকে ধীরে ধীরে বড় হতে হবে। তো আজকের এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের ধারণাটা পাল্টে ফেলতে হবে। আমরা একবারেই বড় কিছু অ্যাচিভ করে ফেলবো, একবারেই বড় কিছু হয়ে পড়বো, এটা চিন্তা না করে আমরা যেই সুযোগটা পাবো সেই সুযোগটা কাজে লাগিয়ে সেই সুযোগকে সদ্ব্যবহার করে দেন আমরা কি করব, ধীরে 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 বড় হবো বা একটা জায়গায় পৌঁছাবো। তো তোমাদের আমি বলছি না যে বড় স্বপ্ন দেখো না, অবশ্যই বড় স্বপ্নই তুমি দেখবা, কিন্তু ওই বড় স্বপ্ন অ্যাচিভ করার জন্য তোমাকে ছোটো ছোটো অনেকগুলো লক্ষ্য অর্জন করে তোমাকে সেখানে যেতে হবে। তো কখনোই হতাশ হয়ে যেও না যে তোমার বড় স্বপ্ন অ্যাচিভ করতে তুমি পারছো না বা এখনই তোমার সেটা হচ্ছে না। তুমি কোনো ছোটো একটা কাজ শুরু করো, দেন আস্তে আস্তে তুমি লক্ষ্যে পৌঁছে যাবা। আচ্ছা, কোনো একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে, কী থাকে, যে আমি একটা টাইমে সবচেয়ে বেশি উইকেট টেকার হবো বা সবচেয়ে বেশি রান সংগ্রহ হবো, তার কিন্তু একটা লক্ষ্য আছে, তাই না, একটা বড় লক্ষ্য। সেই বড় লক্ষ্যর জন্য সে কী করতে হয়, তার প্রতি ম্যাচে ম্যাচ বাই ম্যাচ এগোতে হয়, তাই না। তো এই ম্যাচ বাই ম্যাচ হচ্ছে তোমার ছোট লক্ষ্য, তাই না। আর তোমার যে ম্যাসিভ যে লক্ষ্য, বড় যে লক্ষ্যটা, সেটা হচ্ছে কি, তুমি একবার সবচেয়ে বেশি রান সংগ্রহ করো, বেশি উইকেট সংগ্রহ করো। তো তোমাকে ম্যাচ বাই ম্যাচ কিন্তু কী করতে হবে, এগিয়ে যেতে হবে, তাই না। ঠিক তেমনই তোমার লাইফেও সেম জিনিসটা, তুমি কী করবা, বড় স্বপ্ন অ্যাচিভের জন্য ছোটো ছোটো কিছু স্বপ্ন বা ছোটো ছোটো কিছু পদক্ষেপ তোমাকে ভালোভাবে অতিক্রম করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের অনেক কিছু কমেন্ট থাকে বা অনেক কিছু বিষয় জানার থাকে, আমি সেইগুলো নিয়েই মূলত ভিডিও করি। এরপরে তোমাদের যদি কোনো বিষয় থাকে বা তোমাদের মানসিক কোনো সমস্যা থাকে বা যে কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আমি সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি মনে করি আমার ভিডিও দেখে যদি একটা স্টুডেন্টও উপকৃত হয় সেটা আমার জন্য সবচেয়ে ভালো বা সেটা আমার জন্য সবচেয়ে গর্বের বিষয়। তো তোমাদের যে কোনো বিষয়ে যদি জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবো, আমি তোমাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বৈশাখ স্কুলের সাথেই থেকো।